ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সারা দেশে ছাত্র জনতার শহীদী মার্চ কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার বিকেল 3:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মার্চটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান, সংসদ ভবন, ফরম গেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে শেষ হয়। অক্টোবর যাত্রাবাড়ি থানার 2টা থেকে 2:15 মধ্যে পুলিশ 20 মতন গুলি করে আমার ছেলেকে। শুধু আমার ছেলে না, অনেক পথচারী, অনেক আন্দোলনকারী, অনেক ছাত্র, রিক্সাওয়ালা, পাবলিক, অনেক লোক মারা গেছে। আমার বাবা খুবই কষ্ট, ওপর গুলি খাইছে, আমার এটা কষ্ট লাগে। বাবা গুলি খাইছে কিভাবে, যে এটা কেন্দ্রের মাসে আমার তো কোনো ইয়া করে নাই, যে তারা কোনো আন্দোলনে গেছে তাদের বাবুকে গুলি খেয়েছে। যারা মূলত শহীদ হয়েছে তারা আমার সবাই ছাত্র ভাইরা। আমরা ছাত্র ভাইদের জন্য চাই যে তাদের অনেকাংশে, অনেকজন শহীদ হয়েছে, তাদের দ্রুত বিচারের আয়তায় আনতে চাই, যারা তাদের এই শহীদ করার পিছনে যারা হাত বড় হাত ছিল।